গত 9 আগস্ট সকালে তরুণী চিকিৎসকের ক্ষত বিক্ষত ও ধর্ষিত দেহ উদ্ধারের ঘটনায় একমাত্র ও প্রধান অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি আগেই পেয়েছিল সিবিআই। পরে প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ ও আরজিকর হাসপাতালে আরও 5 জন সদস্যের পলিগ্রাফ টেস্ট করার জন্য অনুমতি চায় তারা, মঞ্জুর হয়েছে তাও। সব মিলিয়ে মোট 7 জনের পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতি পেয়েছে সিবিআই। সেই মতোই শনিবারই টেস্ট শুরু হয়। সঞ্জয় রায় যেহেতু জেল হেফাজতে, তাই তার পলিগ্রাফ টেস্ট জেলেও হওয়ার সম্ভাবনা। আরজিকর হত্যাকাণ্ডের তদন্তে পলিগ্রাফ টেস্ট করার জন্য সিবিআই এর একটি বিশেষ দল দিল্লি থেকে কলকাতায় আসে। সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে তোড়জোড় শুরু হয় পরীক্ষার। সিজিও কমপ্লেক্সে শনিবার সকালেই পৌঁছে গিয়েছিল সন্দীপ। তিনি এই নিয়ে টানা 9 দিন সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন। আগেই তার পলিগ্রাফ পরীক্ষার অনুমতি চেয়ে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার সেই অনুমতি মিলেছে। সন্দীপও পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি দিয়েছে। শনিবার সিজিওতে আসেন কলকাতা পুলিশের 4 আধিকারিকও। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথম থেকেই সিবিআই এর নজরে রয়েছে সন্দীপ সহ এই 6 জন। তারা গোয়েন্দাদের যা বলেছেন তা সত্য কিনা জানার জন্য পলিগ্রাফ পরীক্ষা করতে চেয়েছে সিবিআই। এই পরীক্ষার ফলাফলে যা মিলবে তা কিন্তু আদালতে প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে না। তদন্তের সুবিধার্থে এই পরীক্ষা করানো হয়ে থাকে। পলিগ্রাফ পরীক্ষাকে লাই ডিটেক্টর পরীক্ষাও বলে থাকেন কেউ কেউ, অর্থাৎ অভিযুক্ত মিথ্যে বলছেন কিনা এটি তা যাচাইয়ের পরীক্ষা। সাধারণত জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন শারীরবৃত্তীয় প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে এই পরীক্ষা হয়। এই টেস্টে 4 থেকে 6টি সেন্সর ব্যবহার করা হয়। পলিগ্রাফ পরীক্ষা নেওয়ার জন্য একটি মেশিন ব্যবহার করা হয়। সেখানে এই সেন্সর থেকে একাধিক সংকেত কাগজের একটি স্ক্রিপ্টে গ্রাফ আকারে রেকর্ড করা হয়। সেই গ্রাফ খুঁটিয়ে দেখেই বোঝা যায় টেস্টে অংশগ্রহণকারী ব্যক্তি সত্যি বলছে নাকি মিথ্যে। তবে অনেকেই মনে করেন প্রশ্নের উপরও এই টেস্টের নির্ভুলতা অনেক রকম বিষয়ের উপর নির্ভরশীল। সব মিলিয়ে 80% থেকে 90% ক্ষেত্রে নির্ভুল উত্তর পাওয়া যেতে পারে এতে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।